আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কীভাবে প্লাস্টার করতে হবে এবং প্লাস্টারে কত ব্যাগ সিমেন্ট এবং কত সিএফটি বালু প্রয়োজন হয়। চলুন তাহলে দেখি। ধরেন এটা একটা ওয়াল, এটা 15 ফিট এবং 10 ফিট আয়তন দেওয়া হচ্ছে। তাহলে এটা আমরা জানি যে প্লাস্টারের থিকনেস হাফ ইঞ্চি। তাহলে আমরা দেখি থিকনেস হাফ ইঞ্চি। তাহলে হাফ ইঞ্চি এটা আমরা ফিটে কনভার্ট করব। ফিটে হলে 0.042 ফিট। তাহলে আমরা যে প্লাস্টার রেশিও হচ্ছে যে ওয়ান ইস টু 5। ওয়ান হচ্ছে যে সিমেন্ট আর 5 হচ্ছে যে স্যান্ড। মানে 1 ব্যাগ সিমেন্ট লাগলে 5 ব্যাগ সিমেন্ট লাগবে, এই স্যান্ড লাগবে, এই বালু লাগবে। তাহলে এটা যোগফল করে সাম অফ রেশিও আর এটি রেশিও। তাহলে এটার যোগ করেছে 1 + 5 = 6। তাহলে ওয়েট ভলিউম, ওয়েট ভলিউম হচ্ছে L × B × T। টি হচ্ছে যে আমরা কত থিকনেসে প্লাস্টারটা করব, এটা হচ্ছে টি। তাহলে এল হচ্ছে 15 × 10 × থিকনেস, হাফ ইঞ্চি থিকনেস ধরে আমরা প্লাস্টারটা করব 0.042। তাহলে এটা কত আসে, আছে যে 6.3 ফিট। তাহলে ড্রাই ভলিউম। তাহলে ড্রাই ভলিউমটা 6.3 × 1.33। এখন আমরা এই ওয়েট ভলিউমের সাথে ড্রাই ভলিউম বের করার জন্য 1.33 কেন গুণ দিলাম, এটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। এটা 1.33 গুণ দিতে হয়। তাহলে এটার মান আসে যে 8.379। তাহলে 379। তাহলে আমরা এখন দেখব যে কত সিমেন্ট লাগে। প্রথমে সিমেন্ট দিলে 1/6। এ অন হচ্ছে যে এই সিমেন্ট রেশিওটা আর এটা টোটাল যোগফলটা, এই সাম অফ রেশিওটা হচ্ছে 6। এই 6 × এই ড্রাই ভলিউম 8.379, এটা 1.25 দিয়ে ভাগ নিয়ে তাহলে ব্যাগে বাড়াবে। তাহলে এক ব্যাগ সিমেন্টে কত সেফটি, তাই 1.25 সেফটি সিমেন্ট থাকে। তাহলে এটা দিলে ব্যাগে বাইরাবে, ব্যাগে বাইরে হলে 1.1172 ব্যাগ, মানে 1 ব্যাগের একটু বেশি লাগবে এই প্লাস্টার। এই অলটারে প্লাস্টার করতে 1 ব্যাগের যদি একটু বেশি সিমেন্ট লাগবে। তাহলে দেখি এখন বালু কতটুকু লাগবে। স্যান্ড লাগবে 5/6 এম। এই 5 হচ্ছে যে এই রেশিওর এই স্যান্ড আর 5 টোটাল 6 হচ্ছে যে টোটাল যোগফলটা রেশিওর ইন্টু 8.379। তাহলে এটা কত আসে, এটা আসে যে 7.2823 CF टी मैंने एटा तो और बैगे बेर है ना सीमें बालू बिक्री करा है सीएफटी हिसाब से सीएफटी थ्री थकल তাহলে আমরা এটা দেখলাম এই নেপটোটা এই অলটা প্লাস্টার করতে এক ব্যাগের একটু বেশি ধান এটা আপনারা ই করে ধরতে পারেন দেন দেড় ব্যাগ সিমেন্ট লাগবে আর এটা ধরতে যায় 8 সিএফটি মানে 8 সিএফটি বালু লাগবে এই টোটাল পর আপনারা এটা দেখা এই ক্যালকুলেশন দেখার পর আপনাদের একটা প্রশ্ন রাখতে পারে যে যদি এখানে একটা জানালা থাকতো যদি এখানে একটা জানালা থাকতো জানালা থাকলে এটা প্লাস্টার কি এটা আসতো দেন এর ব্যাক আর 8 সেফটি ভালো লাগতো এটা লাগতো না তাহলে এটা ক্যালকুলেশন কিভাবে করবেন এটা দেখা নাই তাহলে বুঝতে খুব সহজেই বুঝতে পারবেন এর জন্য এটা ধরেন ওই অলটারেই ধরেন একটা ইয়া ক্লেন এটা মানে জানালা ধরেন 4 ফিট আছে 4 ফিট এনে 10 এনে 15 ওই একই নিয়মে করেন প্রথমে এটার কতটুকু প্লাস্টার করবেন এই জানালা বাদ দিয়া তাইলে এটা বের করেন প্লাস্টার এরিয়া কতটুকু প্লাস্টার করবেন জানালা বাদ দিয়া তাহলে এটা হবে যে টোটাল অলটার এরিয়া এটা হচ্ছে যে 10 × 15 মাইনাস এই জানালাটা বাদ দিয়ে দেবেন তাহলে 4 × 4 এটা বাদ দিয়ে দেবেন তাহলে এটা বাদ দিলে কত হয় এইটা বাদ দিলে 34 ফিট এখন সেম আগের নিয়মে বের করবেন আগের নিয়ম হচ্ছে weight of volume same weight of volume same 3 feet into 0.042 এটা তো আগেই বলছি যে এটা হচ্ছে যে প্লাস্টার কত থিকনেস দিবেন মানে পুরুত্ব দিবেন এটা হচ্ছে যে এত হাফ ইঞ্চি ধরে নিছি আমরা তার ড্রাই ভলিউম হচ্ছে যে এটা আগে যোগ করে কত হয় 5.628 তে 8 হলে ড্রাই ভলিউম কত 5.628 * 1.33 এই 1.33 গুণ দিতে এটা আমি আবারো বলি যে এটা পরবর্তী ভিডিওতে এক বিস্তারিত আলোচনা করব যে 1.33 কেন গুণ করা হয় ড্রাই ভলিউম বের করার জন্য তাহলে এটা কত হবে 7.49 তাহলে আবার সেম প্রথমে সিমেন্ট বের করেন সিমেন্ট 1.6 ইনটু 7.49 এটা ব্যাগে বের করার জন্য 1.25 দিয়ে গুণ দিবেন 1.25 আবারও বলি যে 1.25 এক ব্যাগ সিমেন্টে 1.25 সিএফটি সিমেন্ট থাকে তাহলে এটা দিলে ব্যাগে বের হওয়ার জন্য তাহলে কত এটা 0.99 এত ব্যাগ মানে এক ব্যাগ পেয়ে তাহলে আমরা এক ব্যাগ ধরে নেব এক ব্যাগ সিমেন্ট লাগবে আবার 2 নম্বরে স্যান্ড করে 5.6 ইনটু 7.49 এটা তো সিএফটি তে বের হবে তাহলে এটা গুণ করলে 6.24 সিএফটি তো এটার জন্য এটা বের হবে এবং সেম মানে বের করবেন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর খুব সহজে সিভিল ইঞ্জিনিয়ারিং এ অনেক তথ্য পাবেন এবং সুন্দর সহজভাবে অনেক ক্যালকুলেশন পাবেন এস্টিমেট পাবেন তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা 1.33 কেন ড্রাই ভলিউমে গুণ করা হয় এটা নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ।